আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ফনি আগামী চব্বিশ ঘন্টায় জ্বরের শক্তি আরও বাড়বে বুধবার ভারতের তামিলনাড়ু উপকূলে আগা হানবে এটি অন্ধ উপকূল হয়ে উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি এরপর ক্রমশ শক্তি হারাবে এর প্রভাবে বুধবার থেকে গঙ্গে ও পশ্চিমবঙ্গে জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সন্ধ্যার পর থেকেই শক্তি বাড়তে শুরু করেছে ফনির এক ও দুই মে একশো কিলোমিটার বেগে জর্বে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করে ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ফণি যত এগিয়ে আসবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সমুদ্র ভূকূলবর্তী অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সোমবার থেকেই কেরালার কিছু কিছু জায়গায় বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি এটাও জানানো হয়েছে যে তিনে মে উড়িষ্যার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ফণি যত এগিয়ে আছে ততই উত্তাল হচ্ছে সমুদ্র তাই তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষায় জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দুই মে ঘূর্ণিঝড় আশ্রে পড়তে পারে তবে তিরিশে এপ্রিল সন্ধ্যার পর থেকে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ ঠিক কোন সময় কত গতিতে আশ্রে পড়বে তা জানানো হবে বলে উল্লেখ করেছেন আবহাওয়া অধিদপ্তর এদিকে বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা নোয়াখালী অঞ্চল সহ ডাকা খুলনা রাজশাহী বিভাগের কয়েক স্থানে অস্থায়ী দমকা সহ বৃষ্টি অথবা বজরবসহ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে